হ্যালো বন্ধুরা, আজকে সানডে, আজকে আমাদের আউটিং আছে। আমরা আজকে শপিং করতে যাচ্ছি। এই যে সবাই, আমরা সিঁড়ি থেকে নামছি। এই কি রে, আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম, ভেতরে দাঁড়িয়েছিলাম, রোদ ছিল যেহেতু। তো দুটো টোটো এলো, পাইলের এক টোটোতে গেল, তারপর আমরা এক টোটোতে গেলাম। যেতে যেতে বজরংবলীকে দেখতে পেয়ে একটু নেমে গেলাম, তারপর টোটো কাকু আমাদের এই চৌরাস্তার মোড়ে নামিয়ে দিল। কিছু দূর যেতে না যেতেই অন্তরার জুতো ছেড়ে গেল, একটু আমরা জুতো সেলাই করলাম 10 মিনিট দাঁড়িয়ে। তারপরেই আমরা চলেই এলাম বর্ধমান আর্কিড, যেখানে আমরা আজকে শপিং করতে এসেছি। তার পাশেই স্মার্ট বাজার। আমরা প্রথমে আর্কিডে ঢুকবো, তারপর আমরা স্মার্ট বাজারে ঢুকবো। আমি বর্ধমানে আসার পরেই ফার্স্ট টাইম আমি আর্কিডে গেলাম। মলটা অনেকটাই বড় ছিল, অনেক বড়, অনেক লোক ছিল, বেশ ভিড় ছিল, পুজো পুজো ফিলিংস আসছিল। আমি আর করবি তারপর জিন্স কিনে নিলাম দুজনে দুটো। পিঙ্কিদা আমাদের জন্য দাম দর করছিল, আমরা বেশ কমেই পেয়েছি জিন্সগুলো। অন্তরাও সানগ্লাস কিনে নিল, বেশ ওর একটা পছন্দ হয়েছে, দাম দর করে সেটাও আমরা অনেকটাই চিপে পেয়ে গেছি। আমরা এতটা ঘুরলাম, মানে আমাদের টপ সিলেকশন করতে করতে পুরো মাথা আমাদের ঘুরে গেছে, পছন্দই হয় না টপ, মানে সিরিয়াসলি আমরা টপ পাইনি। তারপর আমরা এদিক ওদিক ঘুরছিলাম, সানগ্লাস দেখছিলাম আবারও কোয়েল। তারপর ওর দিদির জন্য দুটো অক্সিডাইসের ইয়াররিং নিল। ইয়াররিং নেওয়ার পরে আমরা বেরিয়ে এত খিদে পাচ্ছিল, আমরা একটা এগরোলের দোকানে ঢুকলাম। দাদারা বেশ ভালোই বানাচ্ছিল এগরোল, দেখলাম প্রচণ্ড ভিড় আছে দোকানে, ভালোই বানাবে, সেই আশায় আমরা এগরোলের জন্য বসেছিলাম। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর আমরা হাতে এগরোল পেলাম, মানে স্বস্তির এগরোল আমি তো বলবো। এত খিদে পাচ্ছিল, আমরা তো একদম হাতে পেয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছিলাম, মানে এত গরম লাগছিল, তারপরেও খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আমরা আবার স্মার্ট বাজারে ঢুকলাম, ভাবলাম দেখি কিছু খাবার কেনা কাটি করা যায় কিনা। আমার বিস্কিট ছিল না, তো ভাবলাম বিস্কিট আর যদি কিছু পাই দেখি নিয়ে আসি। আমি শুনছিলাম অনেকেই বলছিল বাই ওয়ান গেট ওয়ান নাকি ফ্রি ছিল, তো দেখি কি পাওয়া যায়। একটা ফিউজ নিয়ে নিলাম, করো কি তুই নিবি? তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কিন্তু, আয় এসো নিয়ে নি। করো কি একটা জ্যাম নিচ্ছে, কি রে পাউরুটি দেখাবি? এট লাস্ট ঘুরে ঘুরে বিস্কিট আর সোন পাপড়ি নিয়ে নিলাম খাবার জন্য। তারপর ম্যাঙ্গো শেক খাবার জন্য একটা দোকানে গেলাম, সে আমাদেরকে ম্যাঙ্গো শেক বানিয়ে দিল, ভালোই ছিল, একদম চিল্ড ছিল, বরফ দেওয়া ছিল, খেতে বেশ ভালোই ছিল।
ওফ, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি হোস্টেলে। সবার একদম হালত একদম খারাপ। এই যে করবি তো হাঁটতেই পারছে না, কোয়েল ধরে ধরে নিয়ে আসছে, তো এত অবস্থা খারাপ। হ্যালো, জোরে হাঁট। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সেই সকালে গেছি, এতক্ষণে ফিরছি, পা চলছে না। দেখুন সবার মুখ একদম ট্যান পড়ে গেছে রোদে। ঠিক আছে, টাটা।